আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করত, সারা দিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায়া চোখের একটু পানি ছেড়া বলতো, মালিক এত বড় সংসার, এত যাই ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাস তাইলে উঠব, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই, নাইলে ঘুমের থেকে উঠার দোয়া এটা কেন হবে, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম যদি মৃত্যু মরা না হইতো, মৃত্যু বরণ করা না হইতো, তাহলে এই দোয়া ঘুমের থেকে উঠার হইতো তো হইতো কেন, অন্য দোয়া হইতো, আরো তো কত দোয়া হইতে পারত। বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি, মরে গেছিলাম ঘুমের ভিতরে। আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তওবা করে আসিত, নারী পুরুষ নির্বিশেষে, এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানোর আগে কমসে কম একটু হাত উঠায় তওবা করে হইলেও ঘুমাই, আল্লাহকে বইলা ঘুমাই, আল্লাহ যেমন করার ছিল সারাদিন করতে পারি নাই, যেমন পড়ার ছিল পড়তে পারি নাই, তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই, আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি। যদি উঠায় নাও ঘুমের ভিতরে, তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছো ইউহিব্বুত্তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তুমি তওবাকারীকে ভালোবাসো, আমাকেও ভালোবাসার চাদর দিয়া নাই জানি। আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তওবা করে ঘুমাইতো, একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তওবা করে ঘুমাই, তওবায় আমি অভ্যস্ত। যুবক আসো, ভাবো, সবার পায়ে হাত রাখা বলতেছি, যে যে স্থানে আছে, চর যতটুকু পজিশন দুনিয়াতে, রিক্সা চালাও, তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন, বাবা উচিত কেন দিলেন, ওই জান্নাত পাওয়ার জন্য দিলেন, বলে আপনি কি করে বলেন, এই জন্যই বলি, কেন আমাদের যাত্রা জান্নাত থেকে, আমরা জান্নাতে যাব। আদম আলাইহিসসালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার উনি ফিরা জান্নাতেই যাবেন। আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে, তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন, আমি তো ডিমান্ড নোটও ভরি নাই, আমি তো আল্লাহর কাছে চাইও নাই, আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই, আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় না, কিন্তু সব সত্য, কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে হারায় গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল ইনসান উমা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কুতিলা। উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে, ফল আসলে আরো ঝুঁকবে, উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে, উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে, উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিবে, মালিক তুই আমাকে যৌবন দিছিস, দূরে যাই তো যাই কি করা, যৌবন তো তোরই দেওয়া, 24 ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে। তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না, একটু চিন্তা করে না, এই ছোট জীবনটা কেন দিল, আসলাম আর যাব, উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা, এটার জন্য তো দুনিয়ায় দেন নাই, জীবনটা দেন নাই, যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটব, মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে, পাখানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান, এতটুকু হয়তো মা বোনদের দুই একটা বেশি, চার ছাড়া তো পুরুষের সমানই, এই জন্য জীবনটা না, আসেন ভাবি কোন দিন এটা ফুরে যাবে কেউ জানব, মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না, দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই, একজন ব্যক্তিত্ব ছিলেন, মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে, আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না, অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নাইলে রাখবে না, আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে, একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে,
কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে না, আর আসবেও না, সত্য এটাই। এই জন্য আসেন ওই জান্নাত, এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ ডেলি ডাকে, পাঁচ বেলা ডাকে, গ্রান্টি দিয়া ডাকে, সিল লাগায় ডাকে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। পাঁচ ওয়াক্ত নামাজ যদি এই উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে, আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন, আমিও আপনার উম্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব, কোনো বিষয়ে হাতই লাগাবো না, চৌকি বুলাবো না, নামাজ ঠিক তো ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছেন, এই জন্যই জীবনটা ভর চোখের পানি ঝড়াইছেন, এখনো জড়াইতেছে, কিয়ামতের মাঠে আমাদেরকে নিয়ে চিৎকার দিবে, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আর ছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়া দেওয়ার জন্য, নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হইতো না, কোনোদিন হইতো না, যৌবন আসতে দেরি পাইতে দেরি, তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না, তোমার জন্য চান আরশের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে, সুপার ডিলাক্স গ্যালারি, সাবাতু ইয়াদিল্লুহুমুল্লাহ তাহতা দিল্লি, আরশি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে 60-70 বছরের জন্য চোখ বন্ধ করে নিছে, কান বন্ধ করে নিছে, সাবান বন্ধ করে নিয়ে দৌড় লাগাইছে, আল্লাহ বলে তোমাকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিব, কিয়ামতের দিন ওইখানে জায়গা দিব। হ্যাঁ হ্যাঁ, ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না, সব থাকবে ওইখানে, সব খাইতে থাকবে, সব বুক করতে থাকবে, আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে, তোমার যাইতেও হবে না, উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে, ডাইন হাতে। আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো, মহল্লা গরম করে ফেলো, ঠিক না? আরে বোঝো তো আমার কথা, তার ছক্কা ক্রিকেটে দেখো না, মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে, তাহলে পুরো বাজার গরম করে ফেলো, ঠিক না? আমল নামা ডাইনাতে আসতে দেরি, আরশের নিচ গরম করতে দেরি করবে না। হা উমুকরা উ কিতাবিয়া বলে একটা চিৎকার দিবে, আরশ পর্যন্ত কাইপা উঠবে, আল্লাহ মুস্কি মুস্কি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে। ডাইনাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইনাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি হবে না, হা একটা চিৎকার, খুশির চিৎকার, উমুকরা উ কিতাবিয়া। আর শুধু এটাই না, ওইখানে যে নাস্তাও খাবে, বললাম না খাও না, সে খাও না, আরশের নিচে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে, ফেরেশতারা আয়সা বলবে আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, এইখানে বৈশা বৈশা একজন আরেকজনের দেখায় সময় কাটাইলে চলবে না, জিজ্ঞাস করবে কি পাকাইছে আল্লাহ দুপুরে, জাবাহা লাকুম সাওরাল জান্নাত, জান্নাতের সার দেবো, জিজ্ঞাস করবে কোথার থেকে আনছে, আমাদের আমিন বাজার মিরপুর থিকা কেনা, রব্বা হাফি আকনাফিল জান্না, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে, জিজ্ঞাস করবে কি গাছ খাওয়াইছে আল্লাহ, ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের গাছ খাওয়া বড় হয়েছে। বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য, উঠতে দেরি, নূর হুমিয়াসা, ওই দিন নামাজের মজা বুঝে আসবে, ওই দিন উজুর মজা বুঝে আসবে, যেইখানে উজুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে, যেই জায়গা নামাজে ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে, দোজকের পাশে যাবে, দুনিয়ায় কি রংবাজ, দোজক যখন জিজ্ঞেস করবে তোমরা কারা, তো সব রং বুড়েও রংবাজ হয়ে যাবে, রংবাজ বোঝেন তো, দোজকের পরিচয় দিবে, চিনো না বুঝি আমার ঘরে, হ্যাঁ চিনো না, নিজেকে পরিচয় দিবে, ঘন্টা ভর, তারপরে দুজক বলবে মাপ চাই বাবা, জিজ্ঞাসা করে বিপদে পড়ছে, তোমরা ধীর গতিতে পার হবে না, দ্রুত গতিতে পার হবে, কাইলা তাশোর,
এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা করে বলছে আস্তে আস্তে চালা একটু দেখালো, আবার কবে আইনা নাই, ঠিক না? ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিরিটে চালাইতে হবে, আর সে কম দাঁড়াইলে খবর আছে সিসি ক্যামেরা লাগাইয়া দিছে। কিন্তু দুজগও বলবে দীর্ঘতিতে যেও না, আগুন নিবা যাবে, তোমরা এরম দত্তিতে পার হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে। আর ফেরেশতারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালাম। ফেরেশতারা প্রটোকল দিবে, বলবে চিরদিনের লেগে ঢোকো জান্নাতে। আমাদের নবীজি এটাও জানায় দিছেন এই উম্মতকে, শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে, যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে, মজা অন্যরকম। মা বোনদের জান্ডা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার আনহার হাতে থাকবে, আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে থাকবে, আল্লাহর নবীজি আগে আগে থাকবে। ওয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে, কেমন হবে? সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, শেষ পড়ার কেউ যাবে না। ও যখন জান্নাতের দরজায় যাবে, হুর দেইকা চল্লিশ বছর তাকায় থাকবে খালি, রূপ দেইকা চল্লিশ বছরের লেগে ট্যা হয়ে যাবে, ট্যা চল্লিশ বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে, খালি দেখবি আর কিছু কাহিনী নাই, আর কত দেখবি তুই আমারে, চল ভিতরে। ওই জান্নাতের জন্য ছোট জীবনটা দিছে, ওটার জন্যই যার কাছে যে যেই অবস্থানে, এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে, এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বলি যুবক, হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা, ঠিক না? কাটো নাই চুল? হ্যাঁ, কমসে কম তো ঈদে কাটো, ঠিক না? আজ পর্যন্ত সেলুনে যে কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলো ডিজাইন আছে এগুলো সরা, ও যদি বলে তোর মাথায় কী হলো, কয় না না সরা তুই এই ডিজাইন, আজকে আমি নিয়ত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দিবি। একজন যুবক দেখো বলো, কসম খোদার যদি তুমি নবীর মহব্বতে একদিন চুলও কাটতে পারো, তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে পারো একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয়, এই জন্য আসো, আল্লম্বা করতে চাইতেছি না, আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, ধনী ধনের ভিতরে, যে যে অবস্থানে আসি, পজিশনে আসি, এটা ওই জান্নাত নেওয়ার জন্য, নাইলে পস্তাইতে হবে, সওয়া যাবে না, এটাই সত্য। এক এক দুযোগীর এক একটা দাঁত হবে দশ কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে একশো ষাট কিলোমিটার, বসতে জায়গা লাগবে চারশো সত্তর কিলোমিটার। ওই ওই পাহাড় আমি চারবার এই দুই চোখে দেখছি, ইয়ামানে জাবালে বায়দা, যেটার সমান এক একটা রান হবে, আয় সইতে পারবে না। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এই জন্য না, তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে, পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বোনাস থাকবে, জান্নাত তুমি নিয়ে নিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে, জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে, কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে নিবে, এই জন্য তোমাকে যৌবন দিয়েছে। আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি, বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে। ওইখানে কোনো পরিচয় চলবে না, যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি, দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয়।